প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাটা মশলায় আলু দিয়ে মুরগির মাংস রান্না। এ এক অভিনব রান্না। প্রতিটি কৌশল এবং প্রতিটি টিপস ফলো করে যদি এভাবে মুরগির মাংস রান্না করেন স্বাদ হবে অসাধারণ। সবাই একবার খেলে বারবার খেতে চাইবে। অসাধারণ একটি মুরগির মাংস রান্না শেয়ার করছি। রেসিপিটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। তৈরি করছি বাটা মশলায় মুরগি মাংস রান্না। ফ্রেন্ডস দেখুন, প্রথমে আমি সবগুলো উপকরণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, তবে মুরগি মাংসের প্রতিটি পার্ট আমি নিয়েছি। ঘিলা, কলিজা, পা, মাথা, চামড়া, মাংস সব ধরনের অংশ আমি নিয়েছি। এখানে 1 কেজি হবে। নিয়েছি সরিষার তেল 1/2 কাপ, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1/2 কাপ টমেটো পেস্ট নিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ বাটা নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ি নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়ি নিয়েছি, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি নিয়েছি, 1 টেবিল চামচ জিরার গুঁড়ি নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। এই উপকরণগুলো লাগবে আমাদের বাটা মশলায় মুরগি মাংস রান্না করতে। বাটা বাটিতে চলে আসলাম। এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচ, 4টি সবুজ এলাচ নিয়েছি, 6টি লবঙ্গ নিয়েছি, 3 টুকরো দারুচিনি নিয়েছি। প্রথমে আমি মশলাগুলোকে একটু থেতো করে নিব। থেতো করে নিলে মশলাগুলা বাটাবাটি করতে সুবিধা হবে, খুব সহজে বাটাবাটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু থেতো করে নিয়েছি। এরপর আমরা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে একেবারে মিহি করে বেটে নিব। তো ফ্রেন্ডস, মিহি করে বাটা আমার ডান। এখন আমরা চলে যাব সরাসরি চুলায়। সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি 1/2 কাপ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হলে আমি 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। তবে তার আগে পেঁয়াজটা দ্রুত নরম হওয়ার জন্য লবণটা অ্যাড করে দিব। 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। আমি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে আছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার ব্রাউন করে ভাজা ডান। এখন আমরা একটু পানি দিয়ে দিব। উদ্দেশ্য হচ্ছে বাটা মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখানে যে গরম মশলাটা আমরা বেটে নিয়েছি সবগুলো আমি অ্যাড করে দিব। এখানে কালো গোলমরিচ আছে 1/2 চা চামচ, 3টি দারুচিনি আছে, 4টি সবুজ এলাচ আছে, 6টি লবঙ্গ আছে। সবগুলো মশলা আমি একসাথে বেটে নিয়েছি। এখন অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাটা মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। কাঁচা গন্ধটা গেলে আমি এখানে 1/2 কাপ টমেটো পেস্ট অ্যাড করে দিলাম। এখন আমরা নেড়ে চেড়ে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে এবং টমেটোর ভিতর যে একটা পানি আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। তো মিডিয়াম ফ্লেমে ভাজে আমার ডান। এখন আমরা আরও একটু পানি অ্যাড করে দিব। উদ্দেশ্য হচ্ছে আমরা গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। 1 চা চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচ জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে প্রথমে মিশিয়ে নিব, তারপর মিডিয়াম ফ্লেমে মশলাটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত এবং তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিব। এই মশলা যত ভালোভাবে কষাতে পারবেন আপনার মুরগি মাংস রান্নাটা তত বেশি টেস্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলব, তলা থেকে উল্টে দিব। এভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা একেবারে ঘন হয়ে গিয়েছে। যে পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভেজে নিয়েছি সেগুলো গলে গিয়েছে, তেলটাও বেশি উঠেছে। এই পর্যায়ে আমি 1 কেজি মুরগির মাংস আমি দিয়ে দিচ্ছি।
আমি আগেই বলেছি মুরগি মাংসের প্রতিটা পার্ট আমি এখানে ব্যবহার করছি। এভাবে একবার মুরগি মাংস রান্না করে দেখুন না, দেখবেন এর টেস্ট অসাধারণ, এর টেস্ট কেউ ভুলবে না। কথা বলতে বলতে মুরগি মাংসগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে অ্যাড করে দিলাম। এখন আমি নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, যাতে চুলার আঁচও মিডিয়ামই থাকবে আর এভাবে আমরা মিশাতেও থাকবো বেশ কিছুক্ষণ। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট আমরা কষাবো, তবে মাঝে মাঝে ঢাকনা খুলবো, তলা থেকে উলতে দিব, আবার ঢাকনা দিব। এভাবে আমরা ভালো করে কষাবো আর যত কষাবো তত টেস্ট বের হবে। প্রথমে কিন্তু আমরা কোনো পানি দিতে যাব না। তো এভাবে আমি 15 মিনিট কষিয়ে নিয়েছি, তেলটাও ভেসে উঠেছে। তো আমি আলু ব্যবহার করছি আজকে, 6টি আলুকে 2 পিস করে, এক একটি আলুকে 2 পিস করে 12 পিস করে নিয়েছি, সেটি অ্যাড করে দিলাম। দিয়ে আলু দেওয়ার পরেও আমরা আরও 10 মিনিট কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে। এভাবে নেড়ে ছেড়ে কষাবো, যাতে এই কষানোতেই মুরগি মাংস এবং আলু অর্ধ সিদ্ধ হয়ে যায়, 50% সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, মাঝে মাঝে ঢাকনা খুলবো, আবার নেড়ে ছেড়ে দিব। লক্ষ্য রাখতে হবে তলানিতে যাতে লেগে না যায়। ঢাকনাটা আমি আবারও খুলেছি, আবারও তলা থেকে উল্টে দিচ্ছি। এখন আমরা আবারও ঢাকনা দিয়ে দিব। আলু দেওয়ার পরে 10 মিনিটের কষানো চলছে। 10 মিনিট কষানো আমার ডান, দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে আর মাংসগুলো এবং আলুগুলো অর্ধ সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে আমরা নেড়ে ছেড়ে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে নিচ্ছি, ডেকে আরও 5 মিনিট আমি কষাবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন এখন একেবারে কষানো ডান একদম তেল থেকে ফেনা ফেনা উঠে এসেছে, কোনো পানি অবশিষ্ট নেই, মাংসের পানি কিংবা আলুর পানি সবগুলো শুকিয়ে গিয়েছে, মাংসটাও কষানো হয়ে গিয়েছে আর সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়বে। এই পর্যায়ে এসে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, 12 পিস আলু আর 1 কেজি মুরগি মাংসে। আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করেছি, অবশ্যই গরম পানি ব্যবহার করছি। পানিটা ব্যবহার করার পরপরই আমি এখানে গরম মশলার গুঁড়ি ব্যবহার করলাম 1/2 চা চামচ আর 4টি আস্ত লাল মরিচ ব্যবহার করেছি। স্টেপ বাই স্টেপ মশলা এবং আস্ত মশলাগুলো ব্যবহার করলে এর স্বাদ হবে অসাধারণ, মুখরোচক একটি রেসিপি হবে। ঢাকনা দিয়ে ডেকে স্বাভাবিক রান্না করার মতো রান্না করব, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিব, নেড়ে ছেড়ে দিব। তো আমি সেই কাজটাই করেছি। একবার ভালো কাশলে আমি এখানে 2টি আস্ত রসুনের কোষ আগে থেকে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, এখন আস্ত রসুনের কোষগুলো অ্যাড করে দিলাম আমি, দিয়ে আরও একবার নেড়ে ছেড়ে দিব আমি। এভাবে মুরগি মাংসে রসুনের কোষটা ব্যবহার করে দেখবেন অসম্ভব টেস্ট। ঢাকনা দিয়ে ডেকেও দিলাম, ডেকে 20 মিনিটের রান্না চলছে আমার, একেবারে মিডিয়াম ফ্লেমে রান্না চলছে। এই 20 মিনিটের মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টেও দিচ্ছি। আমি এখন টেস্ট করে নেব রসুনগুলো সিদ্ধ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন একবারে পারফেক্টলি রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার টেস্ট করে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মুরগি মাংসতেও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ি অ্যাড করে দিলাম, এতে করে সুঘ্রাণ এবং স্বাদ দুটোই বেড়ে যাবে বহুগুণ। প্রতিটি স্টেপ ফলো করবেন, কোন স্টেপে আমি কী দিয়েছি তাতে এর স্বাদ অসাধারণ হবে। লবণটা চেখে দেখছি, তো লবণটা আমার পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট আমি কুক করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন কালারটা কতটা অসাধারণ হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ফ্রেন্ডস, রান্না আমাদের ডান। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ বন্ধ করে 10 মিনিট আমি দমে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। ফ্রেন্ডস দেখুন, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা অসাধারণ হয়েছে
আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যখনই আপনারা রান্না করবেন এবং খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা। অসাধারণ একটি মুরগি মাংস রান্না করলাম বাটা মশলায়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অনুরোধ করছি। তো ফ্রেন্ডস, আজ আর নয় এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।